আবারও মানবিক পুলিশ। খানাকুলের গোপীগঞ্জ অঞ্চলের বাসিন্দা নবধারা গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওনার স্ত্রী গতকাল রাতেই ওনাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা হওয়ার পর আজ সকালে রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে রাস্তাঘাটে বাস চলাচল স্বাভাবিক না হওয়ার জন্য আরও সমস্যাতে পড়ল নববাবুর স্ত্রী। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে রোগীকে বাড়ি কিভাবে নিয়ে যাবেন সেই নিয়ে চিন্তায় পড়ে রোগী স্ত্রী সন্ধ্যাধারা। হতাশ হয়ে হসপিটাল রোডের এক পাশে বসেছিলেন রোগী ও তার স্ত্রী। তাদের এই করুণ অবস্থা দৃষ্টি আকর্ষণ করল আরামবাগ ট্রাফিক পুলিশের। ওখানে কর্মরত ট্রাফিক পুলিশ গাড়ি ভাড়া করে ওনাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। হাসপাতালে ভর্তি করতে এনেছেন, ভর্তি করতে এনেছেন কালকে রাত্রের বেলা। অনেক রাত্রে ডাক্তার দেখলো, ডাক্তার দেখে